ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিকেন উইথ অনিয়ন। তো আমি চিকেনের সাথে পেঁয়াজ অ্যাড করে আজকে বানাবো, মানে আলু টালো এরকম কোনো কিছু না, একদম নর্মাল। নর্মালি আমরা আসলে মাঝে মধ্যে এমন করি বানাই, তো মাঝে মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকেও আমি ব্যতিক্রম না, আপনাদের সাথে শেয়ার করব। তো পেঁয়াজ টেস্ট তো আপনি দেখতেছেন, নর্মালি প্রত্যেকটা তরকারির মতোই পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে হালকা। তো এখানে আমি 5টা গ্রিন চিলি দিয়ে দিছি। তো কাঁচামরিচটা দেওয়ার দিয়েছি প্রথমেই, কেন আসলে আমরা আসলে মরিচটা একটু কম খাই, সেই জন্য আসলে কাটি নাই, এমনিতে দিয়ে দিছি। তো এখানে একটা রসুন আর একটু আদা, বেশি না, অল্প করে, যেহেতু চিকেন বানাবো চিকেনের তেমন একটা আদা বেশি লাগে না, তারপরও অল্প আদা আর একটা ফুল রসুন। আমি একটা গ্লাসের স্বাদ যেটা এ নিয়েছি সেজে নিয়েছি, তো কুচিয়ে পেঁয়াজের সঙ্গে আমি এগুলো এ করে নিছি, পাকাই নিতেছি। তো আমি এখন চিকেনটা অ্যাড করে দিচ্ছি। তো দেখুন এখানে 1200 গ্রাম একটা চিকেন। তো আমি এই পেঁয়াজ রসুন এগুলোর সঙ্গে আমি এটা একটা এ করে নেব, কষাই নেব। তো মশলাটা আমি পরে অ্যাড করব। তো আমি আসলে তেলের সঙ্গে এটা এ নিব, পাকাই নেব। তো আসলে এরকম করলে কী হয়, তরকারিটা খেতে অনেক টেস্ট লাগে, খুবই ভালো লাগে। তো নর্মালি আসলে আমি এমন করি বানাই, তো যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন। আমরা আসলে ইজিভাবে বানাই ফেলি, মানে আমরা সহজ যেভাবে হয় এভাবে আসলে দেখুন সিম্পল, একদম সিম্পলভাবে মানে বানাই ফেলি। তো দেখুন চিকেনের কালারগুলো মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো তেলের সঙ্গে ওরা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন আমি কিছু সময় এরকম, তো চুলাটা কিন্তু আমি মিডিয়াম লোতে রাখছি, তো বেশি হাইতে রাখলে আমার জ্বলে যাওয়ার সম্ভাবনাটা থাকবে, কারণ যেহেতু আমার সাথে রসুনটা আছে এবং আদা আছে। তো দেখুন এক এক করে আমি কিছু সময় রাখতেছি আপনাদের সাথেই। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন, আপনাদের সুস্বাস্থ্য সবসময় কামনা করি। আর আমার এই কথাগুলো পৃথিবীর যে প্রান্ত থেকে শুনতেছেন সবার প্রতি বিনয় শ্রদ্ধা, আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার এই ভিডিওটা দেখতেছেন। আশা করি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো বেল আইকনটি প্রেস করলে কী হবে, আমার নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আমি এখানে দুইটা টমেটো ছোটো করে কেটে রেখেছি, তো টমেটোটা আমি অ্যাড করে দিচ্ছি। তো আমি একটু সময় টাইকে রাখছিলাম, প্রায় দুই মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন টমেটোগুলো গলে গেছে, তো টমেটোগুলো গলে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে। তো টমেটো দিলে কী হয় আসলে খেতেও একটু টেস্ট লাগে, একটু ভালো লাগে। তো প্রত্যেকটা তরকারিতেই আমরা টমেটো ইউজ করি, তো ব্যবহার করি। তো দেখুন এখন নিচে লাগার সম্ভাবনাটা নাই, যেহেতু টমেটোর পানি এসে গেছে, তো আমি বেশি একটা এ করব না। তো আমি অ্যাড করে দেবো এখন মশলা। তো মশলা এই প্রত্যেকটা মশলাই ধনিয়া আধা চামচ, মানে চামচগুলো ছোটো আলগা আলগা করে, ধনিয়া মরিচ জিরা একটা মিক্স মশলা আছে, এগুলাই মানে নর্মালি সব তরকারি যেগুলো এক্সট্রা কোনো আমি আর কিছু ব্যবহার করি না। তো আমি যেহেতু পানি বেশি দেবো না, তো সেই জন্য আমি মশলাও বেশি দেই নাই, তো এমনিতে আমি মশলা কম খাই। তো আমি আসলে আমি যেমন করে বানাই এটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখুন যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। তো আমি এমন করে লো মিডিয়াম আমি ছোলাটা একটু কমাই দিলাম, লো মিডিয়ামে পাকাইতেছি, একটু ডাইকে দেবো আমি এখন, একটু ডাইকে দিতেছি, হ্যাঁ একটু ডাইকে দেবো। তো আমি 2 মিনিট রাখবো এরকম, 2 মিনিট পরে ফিরতেছি। তো 2 মিনিট পরে ফিরলাম, তো দেখুন আমার মাংসটা অলরেডি এই সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট। তো ওইটার সঙ্গে কিন্তু আমি আসলে সরি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, ওই পেঁয়াজগুলো আমি মিক্স করে দিয়েছিলাম। পেঁয়াজটা এই অনলি শুধু ঢাললাম, কেবলমাত্র ঢাললাম পেঁয়াজটা। তো পেঁয়াজের একটা পেঁয়াজের 4 পিস করে আমি কয়েকটা পেঁয়াজ এখানে অ্যাড করে দিছি, কাঁচা পেঁয়াজ। তো আমি এখানে হালকা পানিও দিয়ে দিছি, পানি দেখুন পানিও হালকা দিয়ে দিছি। তো আমি আমার অলমোস্ট প্রায় হয়ে গেছে, তো আমি কিছু সময় রাখবো, শুধু আমি যে কাঁচা পেঁয়াজগুলো দিছি এই কাঁচা পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার জন্য, আর তরকারি অলমোস্ট প্রায় আমার হয়ে গেছে। তো সাথে থাকুন কিছু সময়,
ইনশাল্লাহ। তো আর কি জানি বলছিলাম, তো আমার প্রিয় ভাই বোন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষা সবসময় থাকি, আর যে কটা না বললেই নয়, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই এরকম পর্যায়ে আসতে পারতাম না। তো যাই হোক, আমি সারা জীবনই আপনাদের কৃতজ্ঞ থাকবো, কারণ আপনাদের সহযোগিতা নিয়ে কিন্তু আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। তো আমি আমার ভাই বোনদের প্রতি অনুরোধ করব, আমরা সবাই সবার ভিডিও দেখব, সবার ভিডিও দেখলে কি হয়, আমাদের সুসম্পর্কটা বজায় থাকবে। তো আমরা চেষ্টা করব সবাই সবার সম্পর্কটা বজায় রাখতে। আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করি, যদিও আমি ব্যস্ততার মধ্যে, আমি শুধু আমি না, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যস্ত। তো যখনই আমরা সময় পাই তখনই কিন্তু আমরা একে অপরের ভিডিও দেখার চেষ্টা করি। তো আমিও কিন্তু ব্যতিক্রম না, আমিও যখন একটু ফ্রি সময় পাই তখনই আমি কেউ না কেউ ভিডিও দেখে ফেলি। বিশেষ করে আমি কমেন্ট দিকেই যাই, আমার কমেন্ট দেখে দেখে কিন্তু যাই, হয়তো একটু লেট হইতে পারে, তবে আমি সবার ভিডিও দেখি এবং দেখব। তো আমার হয়ে গেছে, তো আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। তো দেখুন, আমার আমি নামিয়ে ফেলবো এখন। তো এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, তো আমি ধনিয়া পাতা দিয়ে আমি এক মিনিটের মতো রাখবো, এক মিনিটের মতো রাখবো। তো রেখে দেখুন, তো একটু ডাইকে নিব। তো আমার প্রায় শেষ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি বিনয় শ্রদ্ধা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু। সবার সুস্বাস্থ্য সবসময় কামনা করি।